সেই জীবন কখনো মেঘ কখনো রোদ, কে জানে কি চায় যে মন, এই ভালো এই দ্বন্দ্ব বিরোধ, তারে বুঝতে এবং এখনো ছেলেরা বের পরে মেয়ের বাড়ি চলো, সবকিছু ছেড়ে বিদায় নিয়ে। তো আপনার ফুপি যেটা করতে সেটা তো আননেচারাল কিছু না, উনি কি ওই উপজাতিতে বিলং করে? না না, আমার উপর আস্থা রেখো, আমি যদি কোনোভাবে এই ঘটনার পানি বেশি দূর গড়াতে দেব না, আমি শিশিরকে সুচিত্রা সেন কিংবা কাজল কোনোটাই হতে দিচ্ছি না। এখন শুধু অজগরের মতো হজম করার বাকি আছে। আচ্ছা তোমরা এসব কি শুরু করলে বলো তো? আম্মা আপনার ছেলে কিন্তু আপনার নেই, অন্যের হয়ে গেছে। হ্যাঁ মা, ওই যে একজন কবি আছে না কাহলি জিবরান, উনি বলে গেছেন যে তোমার সন্তানরা তোমার নেই। ভাইয়া ভাইয়া বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এখন অনেক বেশি। ভাই কিসের বাড়াবাড়ি, কিসের বাড়াবাড়ি? ইউ উইল বি ইন আওয়ার কন্ট্রোল, এখন থেকে আমরা তোকে অলওয়েজ অবজারভেশন রাখবো। মানে কি মানে আমি কি রোবট? হ্যাঁ মানে তোমাদের কাছে রিমোট থাকবে, তোমার যখনই চাইবে আমি সেভাবে পারফর্ম করবো। অনেক মানুষ অসুস্থ হলে চিকিৎসা লাগে না, তুই এখন অসুস্থ হয়ে গেছিস, তোর চিকিৎসা লাগবে, আর এটাই হচ্ছে ট্রিটমেন্ট। মা আমি আমি কিন্তু কয়েকটা দিন হলো বিদেশে ফিরছি, এখানে থেকে যদি আমার বন্দি থাকতে হয় তাহলে আমি কিন্তু এই দেশে থাকবো না, আমি আমেরিকা চলে যাবো বলে দিলাম। আচ্ছা তোমরা ছেলেটাকে নিয়ে কি শুরু করেছো বলতো? কি আম্মা বলেছিলাম না, আপনার ছেলে আপনার নেই, দেখেছেন আপনার ছেলে কিন্তু আপনার হাত ছাড়া হয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, তোমাদের যা মনে চায় তোমরা তাই করো। তোমার মাথা ঘামানোর দরকার নেই, আমি সমস্ত বিষয়গুলো মামাকে দিয়ে দিচ্ছি। Mm-hmm.
হ্যালো শিশি, কে বলছেন? আমি অনিক। আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? মন থেকে চাইলে কোনো কিছু সেটা পাওয়া খুব বেশি কষ্টসাধ্য না। আপনার ভাবি এবং মামা আমার ফ্যামিলিকে যথেষ্ট পরিমাণে বকা দিয়েছে, এখন কি আপনি আমাকে বকা দেওয়ার জন্য ফোন দিয়েছেন? সেটার জন্যই আমি এক্সট্রিমলি সরি, এন্ড সেটার জন্যই আপনার সঙ্গে আমাদের ফ্যামিলির সঙ্গে দেখা করা খুবই দরকার। এই সময় আমার বাসাতে আসা অসম্ভব। অসম্ভবটাকে সম্ভব করেন না প্লিজ, আমার আপনার সামনে আসা খুবই প্রয়োজন। আমি আপনার সাথে মিট করতে পারবো না। আচ্ছা আপনি কোথায় আছেন বলুন, আমি আসছি। আশ্চর্য, আপনাকে না বললাম এখন মিট করা পসিবল না? তাহলে আমরা কালকে অন্য কোথাও মিট করি। আরে বাপরে বাবা, আপনি তো দেখি এক কথার মানুষ, নাছোড় বান্দা, যা বলেন তাই কি করেন নাকি? ঠিক আছে, কালকে আপনার সাথে বসে এক কাপ কফি খাওয়াই যায়, খারাপ হয় না। আচ্ছা আপনি কাল 8 নম্বর রোডে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে চলে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, রাখি। যাবেন এই যে 18 নম্বর লেক পাড়া যাব। আসলে আমি না বুঝতে পারিনি যে মামা বা ভাবি হঠাৎ কেমন আসলো, খুবই দুঃখিত। কিন্তু আমার খুবই অনেক কষ্ট পেয়েছে। আমি সেটা বুঝতে পারি না, আমি পার্সোনালি ওনাকে সরি বলছি, সত্যি বলি সেটা দরকার নেই, যা হওয়ার তো হয়ে গেছে। না আপনি বুঝছেন না, মানে আমি সিরিয়াসলি বলতেছি, আমি মানে আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত, নেই কারণে আমি সবার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, দেখা যাক একদিন সময় করে আমার বাসা নিয়ে যাবো আপনাকে। কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? সিম্পল, আপনি আমাকে হসপিটালে অ্যাডমিট করেছেন, তখন তো কারো না কারো নাম্বার দিতে হবে, নিশ্চয়ই আপনার নিজের নাম্বারটা দিয়েছেন। আপনি কিন্তু আমাকে একবারও জিজ্ঞেস করেন না এখন কেমন আছে। ও সরি সরি, আমি তো আসল জিনিসটা বলতেই ভুলে গেছি, কেমন আছেন এখন? আমি এখন একদম সুস্থ, একদম না হলো মোটামুটি সুস্থ। আসলে আমি এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারি, কথা বলতে পারি, চলতে পারি, উঠতে পারি, বসতে পারি। দৌড়াতে গেলে একটু সমস্যা মাঝে মাঝে, ডাক্তার এটা তিনি বলেছে যে আরো কয়েকটা দিন রেস্ট নিতে হবে। তো আপনি রেস্ট না নিয়ে এখানে আসলেন কেন? প্রয়োজন ছিল তাই। প্রয়োজন
আরে ভাইগনা, আমি সারা দুনিয়া খুঁজি, তুমি এখানে। তোমার এই বাচ্চুম আমার চোখ, শকুনের চোখ, তুই মাইল দূর থেকেও টের পায়। এবার তুমি বুঝবা ভাইগনা আমি কে। সুন্দর করে একটা লুক দাও তো ভাইগনা। কি রে ভাই, কে আপনি? সমস্যা কি আপনার? ভিডিও করতেছেন কেন? একটু শেক দাও না ভাই। ও কি অবস্থা করেছে মামা? কিভাবে হলো অবস্থা? হ্যাঁ, ওই যে ভালো মানুষের কোনো মূল্যায়ন নাই রে ভাগ্নে। সেটা তো ভালো মানুষের, তোমার অবস্থা হলো কিভাবে? সে একটা বিরাট ইতিহাস বলছি কে বা। আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সাতটা ছেলে একটা ভালো মেয়েকে ধরে টিস করছিল, ইপটিজিং কেস আর কি। আমি তো অপরাধ সহ্য করতে পারি না, আমি বাচ্চু আমার সামনে একটা অপরাধ ঘটলে আমি তো ঝাঁপিয়ে পড়বই, তো আমিও ঝাঁপিয়ে পড়লাম, ওরা সাতজন মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আচ্ছা তোকে কে বলেছিল যে পরে ঝামেলা নিজের কাঁধে নিতে? আবার কি বললে, তোমার ভাইয়ের সামনে একটা ক্রাইম হবে আর ক্রাইম সিনে উপস্থিত থাকার পরেও আমি বাচ্চু কোনো প্রতিবাদ করবো না, তা তো হয় না। আচ্ছা তুমি কি বলো টিটা? তারপরও মামা, মানে বখাটেরা যেহেতু সংখ্যায় বেশি ছিল, তোমার উচিত ছিল পুলিশে খবর দাও, মানে তোমার একদম উচিত হয়নি মানে ওদের উপর ঝাঁপিয়ে পড়া, বুঝতে পেরেছো? তোমরা কি মনে করো তোমাদের বাচ্চু মামা হেরে এসেছে? ওরা সাতজন ছিল, আমি আটটা দিয়েছি, ওরা সাতজন মিলে আমাকে একটা একটা করে সাতটা দিয়েছে, আমি এখনো একটাই গিয়ে। চমৎকার মামা, তুমি যে ঘটনাটা বলছো এটা কি মানে সত্যি ঘটনা নাকি কোথাও থেকে অনুপ্রেরিত? আপা তোমার এই তোমার এই ছেলে কিন্তু পুরোপুরি গেছে, ওর মাথা পুরোপুরি গেছে, আমি বলে রাখলাম। আচ্ছা অনেক, তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস যে তোর মামা এরকম করে মার খেয়ে পড়ে আছে, তারপরে তুই এই সমস্ত কথা বলছিস? না মা, তোমার ভাই হলে গেলে আমারও তো মামা, তাই না? আমার তো সত্যটা জানার প্রয়োজন আছে। আচ্ছা বাদ দাও না মামা, তোমার কিছু লাগবে? ওষুধ টুষুধ কোথাও? না, যা দিয়েছিস অনেক দিয়েছিস। ঠিক আছে তাহলে আমি যাই। হ্যাঁ এই যে দেখ, তুই কিন্তু সবসময় এরকম করে ঝামেলা বাঁধিয়ে আসিস, এরপরে বাইরে গিয়ে যদি আবার এরকম করে ঝামেলা বাঁধিয়েছিস তাহলে কিন্তু তুই আমার কাছে মার খাবি। আপা একটু স্যুপ করে দাও। চুপ কর, আবার স্যুপ খেতে চাই? আম্মা আপনি থামেন, মামার আসলে এখন একদম গরম গরম এক বাটি স্যুপ খাওয়া দরকার। তুমি ঠিক বলেছো বৌমা। ঠিক আছে মামা, আমি তোমার জন্য গরম গরম স্যুপ নিয়ে আসছি। আচ্ছা আমাকে ঘসিটি বেগম বলেছে, ঘসিটি বেগম খুব বাজে বকা এটা একটা। তুমি ওই এক বকার মধ্যে পড়ে আছো, মানুষ রাগের মাথায় কখন কি বলে এগুলো কোনো হিসাব থাকে? এগুলো ধরে বসে থাকলে হবে ভুপি? মানে কি তুই ওদের পক্ষে কথা বলছিস? এই শিশি, মানে তোর চেহারা দেখে মনে হচ্ছে কি মানে ওই যে বাংলা সিনেমার মতো কোনো ঘটনা আবার ঘটেনি তো? মানে ওই যে সিনেমায় দেখে না যে নায়ক নায়িকা ধাক্কা লেগে যায়, তারপরে ধাক্কা লেগে গেলে তারপরে যে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, ফাঁকি দিতে পারবি না শিশির, এরকম কিছুই না, আমি জাস্ট এমনি একটা মিনিস দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
আপনার জন্য ঘর জামাই খোঁজার একটা পারফেক্ট আইডিয়া বের করেছি। আপনি কে কারণে আমাকে ফোন দিয়েছেন? হ্যাঁ, আগে শুনেন না আইডিয়াটা। মানে আমরা এবার আর কোনো কম্পিটিশনে যাব না। ওই যে প্রথম যারা তিনজন সিলেক্ট হয়েছিল না, ওদের মধ্যে একটা গেমসের আয়োজন করব। কি গেম? প্রথমে আমরা আপনাকে কিডন্যাপ করে ফেলব, তারপর একে একে করে যারা কম্পিটিটর আছে সবাইকে ফোন দেব। এর মধ্যে থেকে সবার আগে যে আপনাকে জীবনের মায়া ফেলে দিয়ে বাঁচাতে চলে আসবে, সেই হবে আপনার জন্য পারফেক্ট ঘর জামাই। বুঝতে পারলেন? কেমন লাগলো আইডিয়াটা? খুবই বিদঘুটে একটা আইডিয়া। আপনি কে কারণে আমাকে ফোন দিয়েছেন? আইডিয়া ভালো লাগেনি? তাহলে ঠিক আছে, তাহলে আমি নতুন কোনো আইডিয়া চিন্তা করে আপনার সঙ্গে শেয়ার করি আবার। আপনার কোনো আইডিয়া বের করা দরকার নেই, আপনি ঘুমান। ঘুম তো আসছে না। কেন? ওই যে মাথার ভেতরে না শুধু ওই যে ঘর জামাই খোঁজার আইডিয়া গিজি করছে। ঘুমান, রাখছি। তোর চেহারা হচ্ছে কি বাবা, আমাদের দেশে অনেক নায়িকা আছে, পার্শ্ববর্তী দেশের নায়িকারা তাদের মতো দেখতে। ঠিক আছে জানে কি চায় যে মন, এই ভালো এই দ্বন্দ্ব বিরোধ, তার বুঝতে গেলে বোঝা যায় না, সোজা বললে সোজা যায় না।
আকাশে হায় তুড়ি 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 বাজায় এক তুড়ি বাজায় জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি।